আমি যদি শুরু করছি আজকে অর স্পোর্টস বল শুরুতেই কিন্তু চোখ রাখবো এক চাঞ্চল্যকর তথ্যের বিষয়ে আর এই তথ্যটা আর কিছুই না পুনে সিটি আইএসএল এর এক দারুণ টিম পুনে সিটি অনেক ফ্যান ফলোয়িং তার সেই ক্লাব কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তোমরা আগের ভিডিওতেই শুনেছ আর সেই ক্লাব কিন্তু চলে যাচ্ছে হায়দ্রাবাদ এফসি নামে হ্যাঁ হায়দ্রাবাদ এফ দেখা যেতে পারে কিন্তু নেক্সট ইয়ার আইএসএলে খেলতে কিন্তু পুনে সিটি যতগুলো প্লেয়ার ছিল সেই প্লেয়ারগুলো কোথায় গেল আর নাকি অন্য টিমে গেলো সেই বিষয়ে কি চোখ আছে হ্যাঁ সেই বিষয়ে কিন্তু চোখ ছিল আমাদের আর সেখান থেকে উঠে এসে দারুণ তথ্য আশিক আশিক যে প্লেয়ারটা পুনে সিটির প্লেয়ার দারুণ খেলেছে আগের বছর আইএসএলে সবার মন জয় করে নিয়েছিল আর এর জন্য কিন্তু তিনি বড় বড় তিনটে ক্লাবের অফার পেয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু দারুণ একটা দিক এক তরুণ ইন্ডিয়ান ফুটবলারের পক্ষ থেকে আর প্রথম যে ক্লাবের অফারটা তিনি পেয়েছেন সেটা কিন্তু হচ্ছে বি মানে ব্যাঙ্গালুরু এফসি আর সেটা কিন্তু তার কাছে একটা সৌভাগ্য তিনি নিজেও তা মনে করেন এবং একটা জায়গায় টুইট করে তিনি লিখেছিল আর সেই ব্যাঙ্গালুরু এফসিতে খেলবেন না কেন আর সেখানে কিন্তু খেলে বড় বড় অনেক অনেক ইন্ডিয়ান প্লেয়ার আর যেমন আমরা উদাহরণ হিসাবে বলতেই পারি সুনীল ছেত্রী আরও ইন্ডিয়ান ভালো ভালো প্লেয়ার সেখানে খেলে আর সেকেন্ড যে ক্লাবটার অফার তিনি পেয়েছেন সেটা কিন্তু হচ্ছে কেরালা ব্লাস্টার কেরালা ব্লাস্টারও কিন্তু দারুণ দিক দিয়ে এগিয়ে কারণ কেরালা ব্লাস্টারে সন্দেশের মতন যে ডিফেন্ডার আছে আরও ভালো ভালো অনেক প্লেয়ার খেলে গেছে মেহেদা বসুনও খেলে গেছে আর সেখানে কিন্তু ফ্যান ফলোয়িং প্রচুর আর কেরালা ব্লাস্টার তো উন্নতি করছেই নর্থ ইস্ট থেকে কোচকে তুলে এনেছে দারুণ একটা কেরালা ব্লাস্টার সৃষ্টি করছে আর বিভিন্ন প্লেয়ার আনছে তো কেরালা ব্লাস্টারও কিন্তু এদিকে এগিয়ে আছে আর থার্ড যে ক্লাবটা অফার করেছে আশিককে সেটা কিন্তু আমাদের কলকাতার এক জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গল হ্যাঁ কোয়েস্ট ইস্টবেঙ্গল কিন্তু চাইছে তরুণ ইন্ডিয়ান ফুটবলারগুলোকে তাদের টিমে নিয়ে আসতে আর এর জন্য কিন্তু তাকে একটা দারুণ অফার করেছে আর এই বিষয়ে চোখ থাকবে তো কোথায় যায় এই আশিক তরুণ ফুটবলার ইন্ডিয়ার ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার নাকি ব্যাঙ্গালুরু এফ সি তো এদিকে দেখার রয়েছে আমাদের চোখ আর আমরা চ্যানে তুমি যদি ভিউ হও ঘাট তো আপডেট পেয়ে যাবে তো এবার আমরা চলে আসছি এটিকের এক চাঞ্চল্যকর তথ্যের বিষয় আর এটিকের এক চাঞ্চল্যকর তথ্য কিছুই না বললে ভুল হবে কারণ ম্যানুইল ম্যানুইল এটিকের এক বিখ্যাত প্লেয়ার তোমরা সবাই জানো হয়তো এটিকে মন জয় করতে পারিনি এটিকের ফ্যানদের তার জন্য কিন্তু তিনি আগে ভাগেই এবার পা বাড়াচ্ছেন জামশেদপুরের দিকে হ্যাঁ দেখা যাক তিনি জামশেদপুরে যায় নাকি নাকি এটিকিতে দেখে যায় এটি কিন্তু দেখার বিষয় তো দেখা যাক কি হয় এদিকে তো আমাদের চোখ থাকবে আর তুমি যদি রেগুলার ভিউয়ার হও জানতে পেরে যাবে আমাদের চ্যালেঞ্জ থেকে আর এবার আমরা চলে আসছি সুভাশিস রয় চৌধুরী যাকে আমরা রয় নামে চিনি আর যে আগে বা যথেষ্ট ভালোভাবে কিন্তু পারফরমেন্স করেছিল জামশেদপুরে আর সেখান থেকেই তিনি কিন্তু এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন নর্থ ইস্ট ইউনাইটেডের দিকে তো দেখা যাক এই রুমারগুলো ঠিক হয় নাকি কি আর এই রুমারগুলো কি হয় কোথায় যায় কোন প্লেয়ার কোন ক্লাবে সাইন করে দিকে তো আমাদের নজর থাকবেই তো এবার আমরা চলে আসছি কোপা আমেরিকার খবরে আর কোপা আমেরিকার খবরে নজর রাখলেই দেখা যাচ্ছে যে ব্রাজিল একটা ম্যাচ জিতে আর একটা ম্যাচ ড্র করে যথেষ্ট ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর ওইদিকে আর্জেন্টিনা দি কিন্তু একটা ম্যাচ হেরে যথেষ্ট পেছনের দিকে আছে তো এদিকে কিন্তু ব্রাজিল নেইমারহীন আমি এর থেকে বলে রাখি কুটিনোর ভরসায় হয়তো চলছে আর অনেক প্লেয়ার আছে ব্রাজিলে ভালো খেলছে আমার মনে হচ্ছে যা দেখে নেইমারহীন ব্রাজিলকে যথেষ্ট ভালো দেখাচ্ছে সুস্থ দেখাচ্ছে ভালোভাবে খেলতে পারছে যদিও তারা আগের ম্যাচে ড্র করেছিল তো সেই দিকে না চোখ রেখে ব্রাজিল ফ্যান হিসাবে দেখছি নেক্সট ম্যাচটা কার আর নেক্সট ম্যাচ কিন্তু ব্রাজিলের সানডে আর সেখানে কিন্তু পেরুর সাথে ব্রাজিলের এক দারুণ মোকাবিলা আমি বলতে পারি পেরুর সাথে ব্রাজিলের ফিফটি ফিফটি হতে পারে আর এদিকে যদি আমি আর্জেন্টিনার দিকে আসি আর্জেন্টিনা কিন্তু দারুণ একটা খেলছে আর সেখানে কিন্তু আমি বলতে পারি দারুণ একটা খেলছে যদিও সেখানে হেরে গেছে তো প্রথম হারায় কোনো দিন ও পুরোপুরি হেরে যায় না কোনো দল সে হতে পারে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যায় কে বলা যায় তো ওসব সব ছাড়ো কে হেরেছে কে জিতেছে এবার সামনের দিকে নজর রাখি আর সামনের দিকে নজর রাখলে কিন্তু দেখা যাচ্ছে আর্জেন্টিনার সাথে ব্যারাগুয়ের ম্যাচ আর এটা কিন্তু কালকে দেখা যাবে টিভিতে যদিও আমাদের ভারতে সম্প্রচার হচ্ছে না আমি লিঙ্ক দিয়ে দেবো আমি যখনই জানতে পারছি যেখানে খেলা হচ্ছে আমি সবসময় সার্চ অপশানে রয়েছি যেখানে খেলা হচ্ছে আমি আমার কমিউনিটি বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর তোমরা তো সবসময় কমিউনিটি বক্স দেখোই আর সেখান থেকে লিঙ্ক নিয়ে নেবে তোমরা ম্যাচটাই এনজয় করতে পারবে এবার আমরা চলে আসছি আই লিগ আইএসএলের যে খবরটা সেই দিকে একবার রিভিউটা আমি দিয়ে দেব শোনা যাচ্ছে নেক্সট মান্থ থেকেই যে আইএসএল কে নাকি দেশের এক নম্বর লিগ করা হবে আমি এটা আগেই বলেছিলাম কারণ দেখো ওদের টাকা বেশি তো অনেক কিছুই বেশি যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আইএসএল এগোচ্ছে না আই লিগ এগোচ্ছে এদিকে কোনো কান না দিয়ে কিন্তু রিয়েল কাশ্মীর তাদের নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে আর এই ঘর গোছানোর জন্য কিন্তু আনছে ডিএএফসি নামে এক ইউকের ক্লাব থেকে কালুমকে কালুম কিন্তু তিরিশ বছর বয়সী দারুণ একটা স্ট্রাইগার তাকে কিন্তু এবার নিয়ে আসছে আমাদের ইন্ডিয়ার নতুন আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীর তো যথেষ্ট ভালোভাবে গঠিত হচ্ছে রিয়াল কাশ্মীর আর সব দলগুলো এটা শুনে খুব ভাল লাগছে যে আই লিগ পিছিয়ে যাচ্ছে কিন্তু আই লিগের যে দলগুলো তারা ভালোভাবে দল গোছাচ্ছে নিজেদের খেলাটা নিজেরা গঠন করছে এটাই ভালো এটাই ফুটবল এটাই ভালোবাসা তো তো থ্যাংক ইউ এরকম সব প্লেয়ারকে আর এরকম সব ক্লাবকে যারা কোনোদিকে কান না দিয়ে নিজেদের দল গোছাচ্ছে আর নিজেরা ভালো করে খেলছেও চলো আজকের ভিডিও এতটুকু স্পোর্টস ভিডিও আর এবার একটা আমি আমার ব্যক্তিগত কথা শেয়ার করতে যাই তোমাদের সাথে সেই কথাটা হচ্ছে আমার বন্ধুদের আর আমারও আমিও সেইখানে যুক্ত আছি আমাদের একটা এনজিও আছে আমরা ছোট বাচ্চাদের বিভিন্নভাবে সহযোগিতা করি যারা একেবারে ছোট যাদের খুব দেখার লোক কম আছে যারা আছে অনাথ আশ্রমে যারা আছে রাস্তাঘাটে তাদের জন্য আমাদের একটা ছোট্ট টিম আছে যারা আগের বছর থেকে সব বাচ্চাদের সহযোগিতা করছে আর আমি খেলাধুলা ভালোবাসি যেহেতু সেই তো আমি স্পোর্টসের ভিডিও এরকম করি একটা অফ টাইমে আর সেখান দিয়ে যদি কিছু আর্ন হয় তা আমি সেখানে দান করব যেখানে যেই বাচ্চাগুলো খেলাধুলা প্র্যাকটিস করছে কিন্তু ভালো জায়গায় কিছু করতে পারছে না সেখানে আমাদের কিছু ছোট টাকাও যাবে তো তোমাদের কাছে এটাই আবেদন আমার একটা ছোট্ট আবেদন আমাদের এসো সাহায্যকারী যে এনজিওর যে গ্রুপটা সেখানে তোমরা জয়েন্ট হতে পারো আর ছোটো বাচ্চাদের সহযোগিতা করতে পারো বা আমার মাধ্যমে আমি যে প্রকল্পে আছি খেলাধুলা কোনো বাচ্চাকে সহযোগিতা করব যারা পারছে না তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না কিন্তু যেতে পারছে ইচ্ছা আছে সেখানে একটা সহযোগিতা করব তো আমাদের তেইশ তারিখ একটা মিটিং আছে আর মিটিংটা হবে কিন্তু সল্টলেক এ এমপি মলে এসো সাহায্যকারী আমাদের এই এনজিওর নাম তো আশা করি তোমাদের মধ্যে কাউকে আমরা সেই মিটিংয়ে পাবো আর আমাদের যে ভারতীয় যত বাচ্চা আছে আর ভারতীয়র বাইরেও আমি বলতে পারি সব বাচ্চাই আমাদের ভাইয়ের মতন সবাই আমাদের কাছে সমান তো আমরা সবাইকে মিলে সাহায্য করতে পারবো আমাদের এই ভালো কাজে তোমরা এগিয়ে আসবে তোমরা সাথ দেবে আমাদের এটাই বলার চলো থ্যাংক ইউ এই ভিডিওটা এই জায়গাটা তুমি যদি দেখে থাকো তো আর ভিডিওগুলো দেখো এর জন্য একটা থ্যাংক ইউ চলো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল আর সাথে সব খেলাও